হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আর এই ব্লগ ভিডিওটি একটু স্পেশাল। আর কেন স্পেশাল সেটি জানতে হলে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে আমার পুরো ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করবেন, আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি। আজকের এই ব্লগ ভিডিওটি আমার কাছে স্পেশাল এই জন্য যে যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়াই, তখন পাখির কিচিরমিচির শব্দ আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় আমার মতো এমন অনেকেই আছেন যারা সকালবেলা পাখির কিচিরমিচির শব্দ খুব পছন্দ করেন। আর সেই জন্যই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা আর আমি বানিয়ে নিয়েছি রং চা। এখন আমি এক গ্লাস পানি খাবো, তারপর আমি চাটা খাবো আমার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং উপভোগ করব বাহিরের পরিবেশটা। আপনারাও আমার সাথে উপভোগ করুন, সাথেই থাকুন। এখন আমি সকালের নাস্তা করে নেব। আর আজকে সকালের নাস্তায় আমি তৈরি করেছি খোলাজা পিঠা। খোলাজা পিঠার রেসিপিটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আজকে এই পিঠার সাথে ছিল মুরগির মাংস। এখন আমি চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া শেয়ার করার জন্য। আজকে দুপুরের খাবারে ছিল লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি, মুরগির মাংস, ইলিশ মাছ ভাজা, শুটকি বোনা, পুঁই শাক ভাজি, ডাল ভাত। এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার। দুপুরের খাবারের শুরুতে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো খাবারের মাঝখান থেকে আমি ভিডিওটা করেছি, সেজন্য একটু অগোছানো লাগছে আর তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যেহেতু পৃথিবী সহ সারা দেশে লকডাউন চলছে, আমরা বাহিরে যেতে পারছি না, তো সেই জন্য ঘরে থেকেই কি কি করছি না করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা বোরিং হবেন না। আর এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। এখন আমি বানাচ্ছি তেলের পিঠা। সন্ধ্যায় আমার ভাবি বানাবে নুডলস, আর সেই জন্য এখানে নুডলস, সবজি, সস, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন এগুলো রেডি করে নিয়েছে। আর আজকে তৈরি করবে ভেজিটেবল নুডলস। আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। আর এর ফাঁকে আমি বানিয়ে নিচ্ছি চা। এখন আমি আর সাবা খাবো রং চা। আর আমাদের বাসায় সদস্য অনেকগুলো, বাট কাপ আপনারা দেখছেন দুইটা, তার কারণ হচ্ছে আমি আর সাবা রং চা খাই আর বাকিরা সবাই খায় দুধ চা। অলরেডি নুডলস হয়ে গিয়েছে। এই তো আমার নুডলস আর সাথে আছে কোক। এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হব। ইউটিউবিং করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হয়, আশা করি আপনারা আমার এই ভুল ত্রুটিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা ছিল রাতের বেলা। এই ছিল আমার সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ ভিডিও। আজ আর নয়, আল্লাহ হাফেজ।